আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি বিকালবেলা বাচ্চাদের জন্য গরুর খাঁটি দুধের পায়েস রান্না করছি। তো এটা আমি এটা হচ্ছে এক ধরনের সেমাই, এটা চাক সেমাই, এটা রূপগঞ্জের মানুষরা চিনবে। আর এখানে সাবু ভিজিয়ে নিয়েছিলাম, তো এগুলো আমি এখন রান্না করতে চলে যাব। এটা ভালো করে ধুয়ে আমি একটু ভেঙে টেঙ্গে পরে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতন। এটা একমাত্র রূপগঞ্জের মানুষে চিনবে, খেতে কিন্তু খুবই মজা। তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি 1 লিটার। এক লিটার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি যে তেজপাতা, তারপরে এলাচ। এগুলো দিলে হয় কি আপনার সেমাইটার মধ্যে ভালো ফ্লেভার আসে। আর ওই চাক সেমাইগুলো আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে চুলা ধরাইনি, চুলা একটু পরে ধরাবো সব কিছু মিশিয়ে। তারপরে এখানে সাবু দিয়ে দিয়েছিলাম, সাবু সেমাই এগুলো সব দিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা ধরিয়ে দিলাম। এই যে প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে আমার সেমাইগুলো। তো সেমাই আর সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা আগে দিলে হয় না, আগে দিলে আপনার সাবু তারপরে সেমাইগুলো সিদ্ধ হতে চায় না। তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি টেস্ট করে করে দিয়েছি, কারণ যতটুকু লাগবে ততটুকুই দিয়েছি, বেশি দিই নাই, কারণ বাচ্চারা বেশি মিষ্টিটা খেতে চায় না। এখানে কিন্তু স্বাদ অনুযায়ী আমি লবণও ইউজ করেছি, তো এটা কি আমি তুলতে ভুলে গিয়েছিলাম মনে হয়। তো আমার সেমাইগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে আমার সেমাই প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার রান্না প্রায় শেষ, তো এখন এগুলো আমি ঠান্ডা হলে তারপর বাচ্চাদের দিব খেতে। এই যে আমার ফাইনাল লুক। তা এখন খাওয়ার পালা, এটা কিন্তু খেতে খুবই মজা, যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক এবং শেয়ার দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।